আজকের ভিডিওতে আপনারা দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে লক হয়ে যায় এবং কনফার্ম ইউর আইডেন্টি প্রবলেমে আপনি আটকায় আছেন, এমনকি সেই আইডিটা কিন্তু আপনি রিকভার করতে পারতেছেন না, এমনকি সেটাতে আপনি কীভাবে আপনি গেট বাই ইমেল অপশন এনে আপনার আইডিটা আনলক করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করবেন বা আপনার আপিল করবেন ফেসবুকের কাছে। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন, প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন। তো এর আগে আমি এই টপিকে ভিডিও দিয়েছিলাম, তো আজকে আমি আরেকটা নতুন আর কি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, মানে কীভাবে আপনারা নতুন ভিন্নভাবে আপনারা এটা আপিল করবেন ফেসবুকের কাছে, তো সেটাই দেখাবো। তো ভাই বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভাই প্রথমে কী করবেন, প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার নেবেন, যে কোনো একটা ব্রাউজার নিয়ে আপনার কী করবেন, আপনার আইডিয়া লগ ইন করে নেবেন। আমি কিন্তু ব্রিয়ে ব্রাউজারটা নিয়েছি, আপনার গুগল ক্রোম ব্রাউজার নিতে পারেন অথবা ব্রিয়ে ব্রাউজারটা নিতে পারেন। নেওয়ার পর আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি, দেখুন আমি যদি গেট স্টার্টে যদি এখানে ক্লিক করি, গেট স্টারে ক্লিক করার পর এখানে যদি আমি নেক্সটে ক্লিক করি, দেখুন তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আমার কিন্তু কনফার্ম ইউর আইডেন্টি প্রবলেমটাই কিন্তু আছে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম আবার, তো নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টি। তো এটা কিন্তু আমি এখন ইমেল অপশন নিয়ে আসবো, এখানে ইমেল অপশন এনে কিন্তু আমার আইডিটা কিন্তু আনলক করবো, আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন। তো এখান থেকে আমি একটু ব্যাগে আসি, তো ব্যাগে আসার পর এখানে আপনাদের যে কাজটা করতে হবে আমি প্রথমে দেখে দিয়েছি, আপনাদের যে অ্যাকাউন্টটা লক হয়েছে কবে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। যে আপনারা দেখুন কী করবেন, অ্যাকাউন্ট যে লক হয়েছে এটা আপনার জাস্ট এই যে কপি করে নেবেন এটা, তো এই যে এটা আপনারা কপি করবেন, এরপর কপি করবেন, কপি করার পর এটা কিন্তু রাখবেন। এটা আমি ফার্স্টে দেখে দিয়েছি, এটা পরে লাগবে, তো ফার্স্টে দেখে দিয়েছি। তো এখানে কিন্তু ফিডব্যাকটা দিব আমি আপনাদেরকে, তো এই যে কবে আপনার আইডিটা লক হয়েছে দেখুন এখানে অ্যাকাউন্ট লক, তো এখানে এটা বসা দেবেন আপনারা, এখানে বসা দেবেন, আমার বসানো আছে, এটা আমি আগে থেকে রেডি রাখছি, আমি আপনাদেরকে দেখে দেবো যখন সাবমিট করি তখন তাকে দেখে দেবো। তো আপনি জাস্ট কী করবেন, এখানে আইডিটা লগ ইন করার পর এখান থেকে আপনারা একটা নিউ টেপ নিয়ে বের হয়ে যাবেন। বের হওয়ার পর এখানে আপনাদের যে কাজ করতে হবে, দুইটা স্টেপে কাজ করতে হবে। এখানে আপনাদেরকে লিখতে হবে ফেসবুক হেল্প সেন্টার, এখানে আপনি লিখবেন যে ফেসবুক হেল্প সেন্টার, তারপর সার্চে ক্লিক করে দেবেন। আমি কিন্তু সার্চে ক্লিক করেছি, এখান থেকে সার্চে ক্লিক করে দিলাম, সার্চে ক্লিক করার পর আপনাদের জাস্ট কী করবেন, যে হেল্প সেন্টার আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শুরু করবে। তো আপনার জাস্ট কী করবেন, যে এখানে ওই যে উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে দেবেন আপনারা। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনাদের যে কাজটা করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের এখানে পলে দেখি, দেখুন এখানে পলিস অ্যান্ড রিপোর্টিং, তো আপনার জাস্ট কী করবেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা দেখবেন যে এই যে রিপোর্টে এর প্রবলেম উইথ ফেসবুক, আপনারা জাস্ট এই যে অপশনটাতে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে আপনি জাস্ট কী করবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে একটু নিচের দিকে আসলে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা দেখবেন যে রিপোর্টে প্রবলেম নামের একটা অপশন আছে, এখানে রিপোর্টে প্রবলেম জাস্ট এখানে ক্লিক করবেন আপনারা। একটা ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে আসবেন, এখানে নিচের দিকে আসার পর জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখানে জাস্ট নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট করবেন এই যে আধার আছে আধারে ক্লিক করবেন, এখান থেকে আধারে ক্লিক করে দেবেন। আধারে ক্লিক করার পর এবার যে ফিডব্যাকটা আছে ফিডব্যাকটা আপনি একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, এখানে কিন্তু দেখুন আমার কিন্তু নাম দেওয়া আছে, আইডির নামটা, আইডির নামটা অবশ্যই দেবেন, আর যাদের আইডির ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা মনে নেই তাদের এখান থেকে ডেট অফ বার্থ এইটা মানে অপশনটা এখান থেকে আপনারা রিমুভ করে দেবেন, ডেট অফ অপশনটা আপনারা রিমুভ করে দেবেন এখান থেকে। তো এটা এখান থেকে আপনারা রিমুভ করে দেবেন, রিমুভ করার পর এখানে অবশ্যই ইমেলটা দিয়ে দেবেন, যত ইমেল অপশন আনুন এখানে আপনার ইমেল অপশনটা দিবেন, আর এখানে যে কবে যে অ্যাকাউন্টটা লক হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে আপনার, এটা কিন্তু যখন আইডিটা লগ ইন করবেন তখন কিন্তু লেখা থাকে কবে অ্যাকাউন্টটা লক হয়েছে সেটা দিবেন। আর সার্ভার, সার্ভার মানে বাংলাদেশ, যদি আপনাদের বাংলাদেশ থেকে এটা সাবমিট করেন সেক্ষেত্রে বাংলাদেশ দেবেন, আর বাংলাদেশে অনেক বাইরের আছে বাইরের কান্ট্রিতে থাকে, তো আপনার যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন আপনি। তো সিলেক্ট করার পর এখানে সম্পূর্ণ টেক্সট আপনার কিন্তু আপনার কপি করে নেবেন এখানে, দেখুন সম্পূর্ণ, আর এখানে এখানে টেক্সটের ভিতরে কিন্তু ইমেল অপশন লেখা আছে, দেখুন এখানে এই যে দেখুন আপনার মাই অপশন ইমেল অ্যাড্রেস মানে ইমেল অপশন এটা আনার জন্য কিন্তু এই ফিডব্যাকটা দেওয়া, অনেকে আছে নাম্বার দিতে পারেন, নাম্বারটা দিবেন না, এখানে নাম্বার দেওয়ার জন্য আমার কিন্তু আমার আরও একটা ভিডিও আছে, আমার ফেসবুক ফেসবুক পেজেও আছে বা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন ওই ভিডিওটার নাম্বার ইমেল অপশনের, তো আপনার চাইলে ওই ভিডিওটা দিতে পারেন। তো আপনারা কী করবেন, ফিডব্যাকটা এখানে জাস্ট দিয়ে দেবেন, এই ফিডব্যাকটা এখানে দিয়ে দেবেন, আপনার সুন্দর করে দিয়ে দেবেন এখানে। তো দেওয়ার পর আপনি জাস্ট কী করবেন, এখান থেকে সাবমিট আছে সাবমিট উপরে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে দেখবেন যে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনি কী করবেন, একটা নিউ ট্যাব নিবেন, এখান থেকে আরেকটা নিউ ট্যাব নিবেন, তো নিউ ট্যাব নিয়ে এখানে আসবেন আপনারা, আসার পর এখানে আপনারা আবার লিখে দেবেন ফেসবুক হেল্প সেন্টার, তো এখানে আপনারা লিখে দেবেন ফেসবুক হেল্প সেন্টার, লিখে আবার সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে হেল্প সেন্টার আছে আপনারা হেল্প সেন্টারে জাস্ট ক্লিক করবেন,
ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, এই উপরে থ্রি লাইনে জাস্ট এখানে ক্লিক করবেন। আবার তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটা সিলেক্ট করবেন, যে এখানে যে অপশনটাতে আগে আপনারা গেছিলেন সেই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আবার এই অপশনটা সিলেক্ট করবেন, যে রিপোর্টার প্রবলেম উইথ ফেসবুক, এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন, নিচে আসলে যেখানে আপনারা দেখবেন যে যে ফিডব্যাক ফর দ্য হেল্প সেন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন আপনারা। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর জাস্ট লোডিং নিবে, তো আপনারা একটু ওয়েট করবেন এখানে। আমার কিন্তু লোডিং নিচ্ছে এখানে, যেহেতু নেটটা স্লো আমার, তো আমি ডাটাতে কাজ করি কারণে নেটটা স্লো। আর অনেক ভাই ব্রাদার আছে এখন কিন্তু লক হয়ে যায়, তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুক আইডিতে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা। তো আমি কিন্তু পেড ওয়ার্ক করে থাকি, মানে মানে আপনি কাজ করে দেবো, সেক্ষেত্রে আপনার কিন্তু আবার পেমেন্ট করবেন। আমার কাছে যেসব ঝামেলায় কিন্তু যেতে চান না, তারা চাইলে আমার সরাসরি আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কিন্তু আমার মেসেজ করতে পারেন, আমার আপনার আইডিটা আনলক করার জন্য। তো আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, এই গিভে দেখছেন এখানে কিন্তু ফিডব্যাকটা দিতে হবে। ফিডব্যাকটা আপনারা জাস্ট কী করবেন, আগে যে ফিডব্যাকটা ছিল সেই ফিডব্যাকটা কিন্তু এখন আপনাদেরকে দিতে হবে। তো এই পুরো ফিডব্যাকটা আপনারা জাস্ট সুন্দর করে আবার কপি করবেন, কপি করার পর আবার সেই ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা সুন্দর করে আবার ফিডব্যাকটা আপনারা দিয়ে দেবেন, কিন্তু ফিডব্যাকটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে জাস্ট সেন্ডের উপরে ক্লিক করে দেবেন, তো এখানে সেন্ড রূপে ক্লিক করলে দেখবেন যে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে ফেসবুকের কাছে। আপনার ওয়েট করবেন, দেখুন এটা কিন্তু ফেসবুকের কাছে কিন্তু এটা সেন্ড হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। তো সেন্ড হওয়ার পর এখান থেকে আপনার যে কাজটা হবে, এখান থেকে আপনার যে নিউটিউবটা নিয়েছিলেন জাস্ট ফেসবুকের কাছে যাবেন, যার পর আপনার আইডিটা এখান থেকে কী করবেন, লগ আউট করে দিন। আপনার আইডিটা এখান থেকে লগ আউট করে দিতে হবে, কিন্তু আমার আইডিটা আমি এখান থেকে জাস্ট লগ আউট করে দিয়েছি। তো আপনারাও কী করবেন, আপনার আইডির যে আইডিটা আছে আইডিটা এখান থেকে ব্রাউজার থেকে লগ আউট করে দেবেন, বা অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ব্রাউজারে যদি লগ ইন থাকে সেক্ষেত্রে আমরা সেখান থেকে আপনার কী করবেন, লগ আউট করে দেবেন। লগ আউট করার পর ভাই এখান থেকে আপনার কী করবেন, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ওয়েট করবেন, সর্বোচ্চ 72 ঘন্টা এর ভিতরে ওয়েট করবেন। অনেক আছে কী করবেন, 24 ঘন্টার আগে ঢুকে চেক করে আপনার একটু দেরিতে, মানে দরকার লাগে সময় লাগে, 48 ঘন্টা পর আপনি লগ ইন করে দেখবেন যে আপনার অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আর যাদের আইডি লক হয়ে গেছে তারা চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, আপনার আইডিগুলো আনলক করে দেওয়া হবে, অবশ্যই পেইড ওয়ার্ক করে থাকি কিন্তু আমি, আপনাদেরকে বলে দিলাম কাজের পর পেমেন্ট করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, ধন্যবাদ।